বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ তাজবিদ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মাদ সম্পর্কে আমাদের আজকে আলোচনা মাদ অর্থ আল কোরআনের নির্দিষ্ট কিছু হরফ টেনে পড়া মাদ্যের আবিধানিক অর্থ বৃদ্ধি বা লম্বা করা পারিভাষিক অর্থ নির্দিষ্ট কিছু হরফের আওয়াজকে দীর্ঘায়িত করা এই নির্দিষ্ট হরফ পাঁচটি সেগুলো হচ্ছে তিনটি মাদ্যের হরফ এবং দুইটি লিনের হরফ এখানে আমরা তিনটি মাদদের হরফ এবং দুটি লিনের হরফ সম্বলিত কিছু শব্দ দেখতে পাচ্ছি যেখানে আমরা মাদ করব বা করতে পারব তার মধ্যে প্রথমটি হচ্ছে আলিফের উদাহরণ এখানে জিমের পরে আলিফ আছে এবং তারপরে হামজা আছে আমরা এই শব্দটিকে টেনে পড়ব যা আমরা কতটুকু টানবো সে আলোচনা সামনে হবে কিন্তু এখনকার মূল কথা হচ্ছে যে এখানে আলিফ থাকার কারণে আমরা এর আওয়াজকে দীর্ঘায়িত করলাম আমরা জ আ না বলে বললাম জ পরবর্তী উদাহরণ হচ্ছে মাদ্যের আরেকটি হরফ ওয়াও সাকিন যার পূর্বে পেশ আছে এর উদাহরণ যেমন ত্যা না শব্দটি এখানে দালের পর ওয়াও থাকায় আমরা এই ওয়াবের আওয়াজকে দীর্ঘায়িত করলাম ত্যা না ত্যা না তৃতীয় উদাহরণ হচ্ছে ইয়া সাকিন যার পূর্বে জের আছে যাকে মদ্য রিয়া বলা হয় এই শব্দটিকে আমরা পড়ব বিলা না বলে আমরা বললাম বিলা অথবা আমরা এখানে যদি লামের পর ওয়াকফ করি আমরা আরেকটু লম্বা করে টানতে পারবো অব এরপর উদাহরণ হচ্ছে লিনের ওয়াও যা কিনা ওয়াও সাকিন যার পূর্বে জবর আছে এই লিনের ওয়াও যখন আসবে যদি আমরা এরপরের হরফে সুকুন দিয়ে থেমে যাই তাহলে আমরা সেখানে মাদ করতে পারব যেমন হউফ এখানে আমরা যদি থেমে যাই তাহলে আমরা বলবো না হুম ইন এভাবে আমি এই লিনের ওয়ের আওয়াজকে দীর্ঘায়িত করলাম তেমনি লিনেরিয়া যাকিনা যাক ইয়া সাকিন যার পূর্বে জবর আছে সেখানেও আমরা মাদ করতে পারবো যদি পরের হরফে শুকুন দিয়ে আমরা থেমে যাই যেমন লি ইফি কোর এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে মাদ্যের দৈর্ঘ্য যে কোনো কিছুর দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করতে চাই আমাদের একটা ইউনিটের দরকার হয় একটা এককের দরকার হয় যেমন কোনো একটা বস্তু এর দৈর্ঘ্য কত এর জবাবে আস বলা হতে পারে যে এর দৈর্ঘ্য পাঁচ ফিট তাহলে এক ফিট এটা এমন একটা পরিমাপ যেটা আমাদের জানা আছে সেটার সাথে তুলনা করে আমরা পাঁচ ফিট দুই কতটুকু সেটা বুঝতে পারলাম মাদ্যের ক্ষেত্রেও এরকম একটা একক আছে যেই এককটাকে বলা হয় হরকত ধরা যাক আমাদের এই উদাহরণে আমরা একটা মাদ নিয়ে এসেছি যা এই শব্দে যেই মাদ হবে সেই মাদ্যের পরিমাণ হচ্ছে চার হরকত চার হরকত বলতে কি বোঝাচ্ছে যে এর যে মাধ্যে যে ইউনিট বা একক আছে যেটাকে এক হরকত আমরা বললাম এর চার গুণ তাহলে আমাদেরকে জানতে হবে যে এক হরকতটা কতটুকু হরকত বলতে বোঝানো হয় হরকত যুক্ত একটি হরফ উচ্চারণের প্রয়োজনীয় সময় হরকত আমরা জানি হরকত হচ্ছে জবর জের বা পেশ তাহলে জবর জের বা পেশওয়ালা যে কোনো একটা হরফ উচ্চারণ করতে আমাদের যতটুকু সময় লাগে সেই সময়টাই হচ্ছে এক হরকত আর এই সময়টাই হচ্ছে মাধ্যের দৈর্ঘ্য পরিমাপের একক যেমন ওয়াও জবর ওয়া বলতে আমাদের যে সময় লাগবে সেটাকে আমরা বলছি এক হরকত এখানে একটা শব্দ আছে ওয়া দ্য ওয়া দ্য হ্যা এখানে চারটি হরকত আছে তার মানে এই শব্দটা উচ্চারণ করতে আমাদের যেই সময়ের প্রয়োজন সেটাই হচ্ছে চার হরকত ওয়াদা খলা তাহলে যতক্ষণ ধর ধরে আমি ওয়াদা খলা বললাম যা ঠিক ততক্ষণ ধরে আমাকে বলতে হবে এবং এই পরিমাণটা আমার তেলাওয়াতের গতির সাথে আনুপাতিক হবে যেমন আমি যদি তেলাওয়াত করি ওয়া দাখালা জান্নাতহু ওয়া হুয়া যালিমুন লি এই তেলাওয়াতের গতিতে ওয়া খলা বলতে আমার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়েছিল সেই সময়টায় আমি এখানে যা বলতে দিব ইযা জা আনাসরুল্লাহ ওয়াল এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে যে হরকতের কথা আমরা বললাম হরকতটা জবর জের না পেশ তাতে কিছু আসে যায় না এই জন্য আমি দ্বিতীয় আরেকটা উদাহরণ নিয়ে আসলাম আরেকটা শব্দ ফ কু তুই এখানেও চারটি হর চারটি হরফ আছে যে প্রত্যেকটা হরফ হরকত যুক্ত কোনোটা জবর আছে কোনোটায় পেশ আছে কোনোটায় জের আছে এই শব্দটি বলতেও একই সময়ের প্রয়োজন বলতে যতক্ষণ সময় লাগলো ততক্ষণ সময় ধরেই আমাকে যা কথাটা বলতে হবে তাহলে এভাবে আসলে আমরা মাদ্যের দৈর্ঘ্য বুঝতে পারি মাদ্যের দৈর্ঘ্য সম্পর্কে এতক্ষণ যা বলা হলো সেটাই এখানে সংক্ষেপে এর সারাংশ দেওয়া আছে মাদ্রের দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে হরকত হরকত অর্থ জবর পেশ বা জের যুক্ত একটি হরফ উচ্চারণের প্রয়োজনীয় সময় এবং মাদ্যের দৈর্ঘ্য দুই থেকে ছয় হরকত পর্যন্ত হয়ে থাকে এটা একটা নতুন কথা আমরা বুঝলাম যে হরকত দিয়ে আমরা দৈর্ঘ্যটা আন্দাজ করতে পারবো এরপর প্রশ্ন জাগে যে আলকোরআনে যত মাদ আছে সেগুলোর দৈর্ঘ্যের সীমাটা কতটুকু সেই সীমাটা হচ্ছে দুই থেকে ছয় হরকত তাহলে যে কোনো একটা মাদ যদি অ্যালকোরআনে আসে তাহলে সেটা হয় দুই হরকত হবে নয়তো তিন নয়তো চার নয়তো পাঁচ নয়তো ছয় হরকত এই পাঁচ ধরনের মাদ হতে পারে এর বাইরে আসলে কোনো মদ হবে না এর চেয়ে ছোটো বা এর চেয়ে দীর্ঘ কোনো মাদ হওয়ার কোনো সুযোগ নেই আমাদের আলোচনায় আমা আমরা মাদদের দৈর্ঘ্য সম্পর্কে যা আলোচনা করব সেখানে আমরা আসলে তিন ধরনের দৈর্ঘ্য কথা বলবো দুই চার এবং ছয় হরকত তিন বা পাঁচ হরকতের কোনো মাদ আমাদের আলোচনায় আসবে না এর কারণটা আসলে রিওয়ায়াতের সাথে সম্পৃক্ত অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাম আল কোরআন তেলাওয়াত করে সাহাবীদেরকে শিখিয়েছেন এবং সাহাবিরা সেভাবেই তেলাওয়াত করেছেন তো আল কোরআনে যেই এই মাদগুলো এসেছে সেই মাদগুলোর দৈর্ঘ্য বিভিন্ন ধরনের আছে তো সেক্ষেত্রে মূলনীতি হচ্ছে যিনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে যেভাবে শিখেছেন তিনি সেভাবেই শিখিয়েছেন এবং আল কোরআন তেলাওয়াতের নিয়ম সেটাই যে আমার কাছে যেটা পৌঁছায় সেটাই আমি আমি তেলাওয়াত করব যেমন আমরা সামনে একটা দেখব এক ধরনের মাদ দেখব যে মাদটার নাম হচ্ছে মাদ মুতাসিল এই মদ মুতাসিল সম্পর্কে এর দৈর্ঘ্য সম্পর্কে বিভিন্ন বর্ণনা এসেছে কেননা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এক একবার এক একভাবে সেটা তেলাওয়াত করেছেন তার মানে সবগুলোই বৈধ কখনো হয়তো তিনি তাকে চার হরকত দৈর্ঘ্যে টেনেছেন কখনো পাঁচ হরকত দৈর্ঘ্যে টেনেছেন আবার কখনো ছয় হরকত পর্যন্ত তিনি টেনেছেন এই সবগুলোই বিশুদ্ধ কিন্তু আমরা তেলাওয়াত করার সময় সেটাই তেলাওয়াত করব যেটা আমার শিক্ষকের মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তো সেই জন্য আমাদের আলোচনায় যেই মাদ্যের দৈর্ঘ্যগুলো আসবে আমার শিক্ষকের কাছ থেকে আমি যা শিখেছি সেভাবে যেহেতু আমি আলোচনা করবো সেই জন্য সেটা দুই চার বা ছয় হরকতের মধ্যে সীমাবদ্ধ থাকবে তবে তিন বা পাঁচ হরকতওয়ালা মাদ্য আছে যেটা আপনারা কখনো হয়তো বা অন্য কোনো শিক্ষকের মুখ থেকে শুনতে বা শিখতে পারেন তো এবারে এই ভূমিকাটা দেওয়ার পরে আমরা এবার কিছু উদাহরণ দেখি যেমন দুই হরকত মাদ্যের উদাহরণ এখানে দেয়া আছে তাবারাকা আর এই শব্দটা আছে তাবারাকা আর এর পরে আলিফ আছে এটা দুই হরকত পরিমাণ টানতে হবে এই মাদদের নাম কি এবং কোন মাদদের মাদকে কত পরিমাণ টানতে হয় এটা সামনে বিস্তারিত আলোচনা আসছে আপাতত আমরা যে মাদদের দৈর্ঘ্য নিয়ে কথা বলছি সেটাই বোঝানোর জন্য কিছু উদাহরণ এখানে দেব তাবারাকা আর তাহলে বা বলার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করব বা বলতে যতটুকু সময় লাগে এটাই বা একটা যুক্ত হরফ তাহলে বা অক্ষরটা দুবার বলতে যে সময়ের প্রয়োজন সেটাই দুই হরকত বা বা বললাম আমরা এটাই আমরা যদি বা বলি একই সময় আমরা ব্যয় করব। বা বা তা ব্য তা বা এই দুই হরকত পরিমাণ মাছ যেহেতু আলিফের ক্ষেত্রে যখন কোনো একটা আলিফ আসে এবং এর সাথে মাদকে বাড়ানোর কোনো কারণ না থাকে যেটা হচ্ছে হামজা অথবা সুকুন এটা আমরা সামনে দেখবো যে হামজা বা সুকুন আসলে মাদ্যের দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় তো হামজা বা সুকুন না থাকলে এর পরে হামজা বা সুকুন না থাকলে এবং শুধু একটা আলিফ থাকলে তাকে যেহেতু দুই হরকত পরিমাণ দীর্ঘ করা হয় সেই জন্য এই দুই হরকত মাদ্যের আরেকটা পরিভাষা হচ্ছে এক আলিফ মাদ তাহলে তাবা আর একে আমরা দুই হরকত বা এক আলিফ বলতে পারি পরবর্তী উদাহরণে এখানে দুই হরকত আরও কিছু মাদ আছে মাদের ওয়া এবং মাদ্যের ইয়া থাকলে যেমন ইয়াদ হোলু না ফি ইয়াদ হোলু না লু কতটুকু দীর্ঘায়িত করলাম লুলু বলতে যতটুকু সময় প্রয়োজন অথবা ফি কতটুকু দীর্ঘায়িত করলাম ফি ফি বলতে যতটুকু সময় প্রয়োজন ফি বলতে ততটুকু সময় ব্যয় করা হচ্ছে সেটা হচ্ছে দুই হরকত অথবা আমরা এটাকে বা বা বলতে পারি কারণ কোন হরফ এবং কোন হরকত জবর যে না পেশ তাতে কিছু আসে যায় না যেই হরফ দিয়ে আমরা বলি বা যেই হরকত দিয়ে বলি সেটাই শুদ্ধ হবে তাহলে এগুলো দুই হরকত বা আলিফ মাদ্যের উদাহরণ এখানে এই দুই হরকত মাদ্যেরই আরও কিছু উদাহরণ আছে ক লুয় এখানে ক দুই হরকত লু ইয়া মু সবগুলোই দুই হরকত বা আলিফ এবার চার হরকত মাদের উদাহরণ যেটা আমরা একটু আগে দেখলাম যা বলতে আমাদের চার হরকত পরিমাণ সময় ব্যয় করতে হবে সেটা কতটুকু চারটা হরকত বিশিষ্ট হরফ উচ্চারণের প্রয়োজনীয় সময় যেটা আমরা আগে দেখেছি ওয়াদা হালা এখন এটাই আরেকভাবে আমরা বলতে পারি যে দুইটা দুইটা আলিফ উচ্চারণের জন্য যে সময়ের প্রয়োজন সেই সেটাকে আমরা দুই আলিফ বলতে পারি সেটাও হচ্ছে একই পরিমাণ অর্থাৎ চার হর বা দুই আলিফ একই যেমন মু সা শব্দটি মু এক আলিফ যেমন লু এর মতো এর আগে আমরা দেখেছি মু এক আলিফ সা একালিফ মু বলতে প্রয়োজনীয় সময় দুই হরকত বা একালিফ সা বলতে প্রয়োজনীয় সময় দুই হরকত বা একালিফ তাহলে মু বলতে আমাদের যে সময় লাগবে যা বলার জন্য আমরা ঠিক ততটুকু সময় ব্যয় করবো এই জন্য অনেক সময় এভাবে বললে আমাদের মাদ্যের পরিমাণটা আন্দাজ করতে সুবিধা হয় ওয়া দা খালা না বলে মু এভাবেও আমরা বলতে পারি যে এই সময়টাই হচ্ছে দুই আলিফ যেটা যা বলার জন্য আমরা ব্যয় করবো সর্বশেষ আমরা ছয় হরকতের একটি উদাহরণ নিয়ে এসেছি যা কিনা সবচেয়ে মাদ এখানে ওয়ালা ব এই এই মাদটা এর পরে একটা তাসদিক থাকায় লামের উপর তাসদিক থাকায় এটাকে ছয় হরকত পরিমাণ দীর্ঘ করতে হয় এই নিয়মকানুনগুলো আমরা পরবর্তী বিস্তারিত দেখব আপাতত দৈর্ঘ্যটা সম্পর্কে আমরা কথা বলি যে এই দৈর্ঘ্যতা ঠিক আসলে কতটুকু যেটাকে আমরা ছয় হরকত বলছি এবং এতক্ষণ যে নিয়ম বললাম সেই অনুযায়ী এটাকে আমরা বুঝতে পারছি যে আমরা এটাকে তিন আলিফও বলতে পারি তো এই দৈর্ঘ্যটা আসলে ঠিক কতটুকু তিন আলিফ পরিমাণ ইয়া বলতে আমাদের যতটুকু সময় লাগে কেননা ইয়া বলতে দুই হরকত বা এক আলিফ পরিমাণ সময় ব্যয় হয় মু বলতেও দুই হরকত সা বলতেও দুই হরকত বা এক পরিমাণ সময় ব্যয় হয় তাহলে সম্মিলিতভাবে ইয়া মূসা বলতে আমাদের ছয় হরকত বা তিন আলিফ পরিমাণ সময় ব্যয় হবে বলিন এখানে দতেও আমরা ঠিক সেই পরিমাণ সময় ব্যয় করব। এভাবে আমরা মাদ্যের দৈর্ঘ্য নির্ধারণ করে থাকি সর্বশেষ মাদ্যের অধ্যায়ের মূলনীতি হচ্ছে মাদ্যের দৈর্ঘ্য শিক্ষকের তেলাওয়াতের অনুকরণে সঠিক হয় এবং তেলাওয়াতের গতির দ্বারা নির্ধারিত হয় এই বিষয়টা হচ্ছে এই যে আমরা এতক্ষণ বললাম যে আমাদের মাদ্যের দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে হরকতযুক্ত একটি হরফ যেটাকে আমরা এক হরকত বলছি সেই দৈর্ঘ্যটাই বা কতটুকু এই প্রশ্ন কেউ করতে পারেন যে সেই দৈর্ঘ্যটা আমরা কীভাবে জানবো যেমন আমরা যদি বলি কোনো একটা বস্তু দৈর্ঘ্য পাঁচ ফিট তাহলে এক ফিট কতটুকু সেটা আমাদের একটা ধারণা আছে আমরা স্কেল থেকে বা মাপের ফিতা থেকে আমরা জানতে পারি যে এক ফিটটা কতটুকু কিন্তু প্রশ্ন হচ্ছে এক হরকতটাই বা কতটুকু সেটা আমরা কীভাবে জানব আসলে এটা জানার জন্য যোগ্য শিক্ষকের মুখ থেকে শুনে শুনে তার অনুকরণে শেখা ছাড়া এর কোনো বিকল্প নেই কেননা এই বিষয়টা এমন একটা বিষয় যেটা মুখে মুখে নই মুহাম্মদ সাল্লাসাল্লামের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এটা এই 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 জ্ঞানটা ধারাবাহিকভাবে এই জ্ঞানটা চলে এসেছে সুতরাং প্রত্যেক যুগের ছাত্ররা সেই যুগের আল কোরআনের বিশেষজ্ঞ তাজুইদের বিশেষজ্ঞ যারা আছেন তাদের মুখ থেকে শুনেই তাদেরকে অনুকরণ করি এটা সঠিকভাবে উচ্চারণ করে থাকেন এবং এরপর যখন শিক্ষকের কাছ থেকে শুনে তিনি তার দৈর্ঘ্যের পরিমাণটা ঠিক করে নিলেন এরপর তিলাওয়াতের গতির দ্বারা মাদ্যের পরিমাণটা নির্ধারিত হবে অর্থাৎ কেউ যদি দ্রুত তিলাওয়াত করেন তাহলে আমরা বুঝতেই পারছি যে তার মাদ্যের তার হরফগুলো খুব দ্রুত একের পর এক তিনি বলবেন তার ফলে হরফগুলোর দৈর্ঘ্য যেহেতু ছোট হয়ে আসবে সেই জন্য মাদ্যের দৈর্ঘ্যগুলো কিন্তু আনুপাতিকভাবে ছোট হয়ে আসবে আবার আবারকে যদি ধীরে তেলাওয়াত করেন তাহলে যেহেতু হরফগুলো তিনি আস্তে আস্তে বলবেন হরকতযুক্ত হরফগুলো আস্তে আস্তে বলবেন সেই জন্য তার মাদ্যের দৈর্ঘ্যগুলো কিন্তু আনুপাতিকভাবে একটু বৃদ্ধি পাবে যেমন আমি যদি একটা নির্দিষ্ট গতিতে তেলাওয়াত করিজুবিল্লা হিমিনাশৈতির রজিম বিসমিল্লা হির রহম্যুর রহিম আর আল্হামদুলিল্লাহ আপনারা শুনে বুঝতে পারছেন যে আমার তেলাওয়াতের গতি অনুযায়ী প্রত্যেকটা হরকতযুক্ত হরফের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যদি তেলাওয়াতের গতি আমি বাড়িয়ে দিতাম তাহলে সেই দৈর্ঘ্যটা কমে আসতো যদি তেলাওয়াতের গতি কমিয়ে দেই সেই দৈর্ঘ্যটা বেড়ে যাবে সুতরাং যেহেতু সেই হরকত দিয়ে আমরা মাদকে মেপে থাকি আমার তেলাওয়াতের গতি অনুযায়ী এই মাদ্যের দৈর্ঘ্যটা বেশি বা কম হবে অর্থাৎ আমি যে গতিতে তেলাওয়াত করলাম সেই গতিতে চার হরকত মাদদের যে দৈর্ঘ্য হবে আমি যদি তেলাওয়াতের গতি কমিয়ে দেই তাহলে চার হরকত মাদ্যের দৈর্ঘ্যটা তার চেয়ে একটু বেড়ে যাবে আর আমি যদি তেলাওয়াতের গতি বাড়িয়ে দিই তাহলে সেই চার হরকত মাদ এর চেয়ে আর একটু ছোটো হয়ে আসবে এই বিষয়টা তাহলে মাদ্যের দৈর্ঘ্যটা তেলাওয়াতের গতির দ্বারাও নির্ধারিত হবে আর মৌলিকভাবে এক একটা হরকত কতটুকু সময় ব্যয় করে কীভাবে আমরা উচ্চারণ করছি সেটা আমরা আল কোরআনের যোগ্য শিক্ষকদের অনুকরণেই কেবলমাত্র শিখতে পারি আমাদের আজকের আলোচনার শেষ কথা হচ্ছে যে আমরা এই সমস্ত আলোচনা থেকে বুঝতে পারলাম একটা জিনিস যে আমরা দিন ইসলামের প্রতিটি বিষয় যেমন নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের শিক্ষা অনুযায়ী পালন করে থাকি আল কোরআন তেলাওয়াত এবং বিশেষভাবে মাদ্যের দৈর্ঘ্যর ক্ষেত্রেও কিন্তু সেই নীতিটাই আমাদেরকে অনুসরণ করতে হবে সেই জন্য বলা যায় যে মাদ্যের দৈর্ঘ্য তেলাওয়াতকে সুরেলা করে তোলার জন্য বা সুর দেওয়ার জন্য মাদ্যের দৈর্ঘ্যকে ইচ্ছামতো কম বেশি করার কোনো সুযোগ কিন্তু আমাদের নেই যদি আমরা সেটা করি তাহলে আমরা তেলাওয়াতের ক্ষেত্রে নই মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের যে সূন্না আছে সেই সূন্যার বাইরে চলে যাব এই আমরা আমাদের কখনো উচিত নয় সেটা করা বরং মাদ্যের দৈর্ঘ্য এবং তাজবিদের অন্যান্য নিয়মকানুন ঠিক রেখেই যতটা সুন্দরভাবে তেলাওয়াত করা সম্ভব সেটাই আমাদেরকে করতে হবে আল্লাহ সুবহান উম আলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আগামী আলোচনাগুলোতে ইনশা আল্লাহ আমরা মাদ্যের প্রকারভেদ এবং প্রতিটি প্রকারের বিধান বিস্তারিত দেখব ইনশা আল্লাহ আমাদের আজকে আলোচনা এতটুকুই সুবাহনক আল্লাহমদিকা বাতু ফিরুকি